নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 28/8/2021 পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের যে বিভিন্ন চাকরির খবর আপনার সাথে শেয়ার করি। আজকে 28/8/2021 মোট দুটি নতুন নোটিফিকেশান পেয়েছি, সেই দুটি নোটিফিকেশান আমি শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তো আসুন দেখে নিই আজকে দুটি গুরুত্বপূর্ণ কী চাকরির নোটিফিকেশান রয়েছে। দুটি যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান রয়েছে, আর একটা নোটিশ হচ্ছে দেখতে পাচ্ছেন 26/8/2021 জারি হয়েছে দুদিন আগে। এটা হচ্ছে একটি এনগেজমেন্ট সংক্রান্ত নোটিফিকেশান, অর্থাৎ একটা চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছিল 17/6/2021 দক্ষিণ দিনাজপুর হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটালে। তাতে যারা সিলেক্টেড হয়েছেন বা চাকরি পেয়েছেন একটি ইয়েতে পদে, কি মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট হিসেবে যিনি সিলেক্টেড হয়েছেন, মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে যারা সিলেক্টেড হয়েছেন, আর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে যারা সিলেক্টেড হয়েছেন, নাম রয়েছে দেখতে পাচ্ছেন, এবং সবই হচ্ছে বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল দক্ষিণ দিনাজপুরে। এনাদেরকে 15 দিনের মধ্যে জয়েন হতে হবে। এটা একটা এনগেজমেন্ট সংক্রান্ত নোটিফিকেশান। আর আরেকটা যে নোটিফিকেশান রয়েছে, এটা গতকালের 27/7/2021 জারি হয়েছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য প্রিন্সিপাল ক্ষুদিরাম বোস সরণি কলকাতা থেকে এই নোটিশটা জারি হয়েছে দেখতে পাচ্ছেন। হেলথ ডিপার্টমেন্ট থেকে জারি হয়েছে। এটা হচ্ছে ভালো করে দেখুন, এটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটরের যে প্রজেক্টের উপর ভিত্তি করে যে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল, তার ক্যান্ডিডেট যেগুলো শর্টলিস্টেড হয়েছে ডিপার্টমেন্ট পোস্টে তা বাছাই হয়েছে, তার নামের লিস্ট এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে যারা মানে যাদেরকে বাছা হয়েছে 25 জন রয়েছে। আচ্ছা, মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে যারা, নামগুলো একটু দেখে নেবেন ভালো করে, মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে যারা মানে সিলেক্টেড হয়েছেন 25 জন, নাম রয়েছে দেখতে পাচ্ছেন। আরজিকর মেডিকেল কলেজের, এটা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ। তাহলে আরজিকর মেডিকেল কলেজের আন্ডারে যে চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছিল তার সাপেক্ষে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে যারা সিলেক্টেড হয়েছেন এবং মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে যারা সিলেক্টেড হয়েছেন বিভিন্ন পদে, সেই নামের লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তো যাই হোক, এই চাকরির খবরগুলি আমি আপনার সাথে শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের নানা চাকরির রেগুলার পাওয়ার জন্য। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নেবেন।